হ্যালো দিদি বল কি করছিস বসে আছিস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি কারণ গলার অবস্থা দেখতেই পাচ্ছো বেরোচ্ছে না খুবই খারাপ এই জন্য আর কোনো রেসিপি শেয়ার করতে পারবো না তাই ভাবলাম একটা ব্লগ বানাই আর এত শরীর খারাপ নিয়েও আপনাকে যেতে হবে তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কোথায় যাবো লোক কখন যাবো সব বলবো তো চলো প্রথমে আগে সকালবেলা চাটা খাওয়া করি চা খাই তারপরে যাবো এদিকে আমার বাচ্চাগুলো সকালবেলা থেকে চলে এসছে আজকে সব খেলা করছে চলো তো ওদেরকে হাসতে দেখাই একবার সকাল সকাল দুধ চা নিয়ে বসে পড়েছি আজকে অন্যদিন সকালের দিকে আমি লিকার চা খাই কিন্তু আজকে যেহেতু শরীরটা খুবই খারাপ তাই দুধ চা নিয়েই বসে পড়েছি এদিকে মিলনবাবু গাড়ি পরিষ্কার করছে কারণ আমরা বেরোবো যেহেতু তাই জন্য ও পরিষ্কার করছে সকালবেলা থেকে আজকে খুব গাড়িটা এরপরে আমরা বেরোবো চলো হাজব্যান্ডের টিফিনটা রেডি করে এসে ওর টিফিন রেডি হয়ে গেছে আমি আর কিছু খাবো না ওদেরকে দিয়ে দিই এই যে ছানাগুলো খেলছে তাকা কিসের 4000 টাকা পূজোর বাজারে ওলে বাবা লে না কেন যাব না কেন যাবি না জামা প্যান্ট কিনে নিয়েছিস হ্যাঁ কেন হয়ে গেছে হ্যাঁ কিসব খেলা বাবা আর পারি না বেশি আজ রাখছি ওলে বাবা আলুর দম আর কি হিঙের কচুরি আমারও মুখে স্বাদ নেই তাহলে আমার জন্য করিস আর কি চাটা খাওয়া হয়ে গেছে এখন এবার রেডি হতে যাবো শরীর ভালো নেই একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তবু কিছু কিছু জায়গা তো যেতেই হয় নাহলে মানুষের কিছু ভাববে এই ভেবে যাওয়া তো যাবো যখন যেতে যেতে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে রেডি হয়ে নি এখন রেডি হয়ে গেছি মানে সাংঘাতিক গরম ঘেমে একে তো শরীরটা খারাপ তার উপর ঘাম হচ্ছে মানে রীতিমতো বিরক্ত হয়ে পড়লাম তাই হোক কেমন লাগছে আমাকে বলো জানি না ভালো লাগছে না হয়তো এই গরমে তারপর আমার ভালো লাগাটা সম্ভব নয় তো তবুও কেমন লাগছে একটু বলো হ্যাঁ এটা আমার প্রিয় কালার প্রিয় শাড়ি সব কিছু তাই এটাই পরে ফেললাম এবার যখন যাবো তখন যেতে যেতে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি কি কি হচ্ছে ওখানে ঠিক আছে চলো বেরিয়ে পড়েছি রাস্তায় চলো এবারে পৌঁছাবো পৌঁছে দেখি কদ্দূর কি হয় প্রচুর দেরি হয়ে গেছে আমাদের বেরোতে মোটামুটি 1:45 বেজে গেছে চলো পৌঁছে গেছি ভিতরে যাই এবার অন্নপ্রাশন বাড়ি এসছি আমরা খাওয়া দাওয়া করে আমরা বসে আছি এখন এই যে পুচকেটা এরই অন্নপ্রাশন ছিল বলে আমরা এসছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা এতটাই দেরি করে এসেছি যে ও ঘুমিয়ে গেছিলো তো আমি এখন খাওয়া দাওয়া করে বসে আছি আর ও দাদুর সাথে খেলছে এই যে আমি এখন বসে আছি অবস্থা প্রচণ্ড খারাপ সাংঘাতিক গরম ছানাটা আবার ছবিও তুলে নিল
বাড়ি ফেরার পথে চলো বেরিয়ে পড়েছি। ধান ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে, পুরো সবুজ, কিন্তু আজকে প্রচন্ড গরম। যে পুচকেটার অন্নপ্রাশনে এসেছিলাম একটা ইমার দাদার ছেলে, তো ওই জন্যই আরও আসা, না হলে ভাববে এলো না, কিছু ভাবতে পারে, তাই এলাম আর কি। দাদাটা খুব খুশি হয়েছে, বলছে যে আসবে আমি একদম ভাবিনি। তো আমারও খুব মনে হয়েছে না কেউ কিছু ভাববে, থাক চাই, তোরা সত্যি খুব আনন্দ পেয়েছে, ওই জন্যই আর কি আশা এত শরীর খারাপ নিয়েও। চলে এসছি, প্রচন্ড ক্লান্ত, যেতে এতটাই দেরি হয়েছিল যে কিচ্ছু দেখাতে পারিনি। বাচ্চাটাও ঘুমিয়ে গেছিলো, শেষের দিকে একবার উঠেছিল, তো জাস্ট কয়েকবার তো তোমাদের দেখালাম। যাই হোক, বাড়ি এসে দেখছি রান্নাগুলো সংঘাতে গরম, বাড়ি এসে দেখছি কারেন্টটাও অফ হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আপাতত শেষ করে দিচ্ছি, প্রথম প্রথম চেষ্টা করছি, আশা করি যে ভালো হচ্ছে না, তোমাদেরও ভালো লাগছে না, তো চেষ্টা করবো, আস্তে আস্তে অবশ্যই পারবো। তোমরা পাশে থাকো, সাপোর্ট করো। আর হ্যাঁ, যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে এটা তুমি চলো, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন দিন, নতুন রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে।